তারা প্রত্যেককে ড্রিম করা ছিল, প্রত্যেককে ড্রিম করা অবস্থায় আমার গায়ে হাত দিয়েছে আমার। আর পরে বলে আজকে গোলাপ দিলাম, বেশি বার বেরো না, এরপরে রজনীগন্ধা দেব। আর পাঁচজন মদ মাতাল ব্যক্তি, তারা মুখে বলে আমরা তৃণমূল, কিন্তু আদৌ তারা সমাজ বিরোধী। কিছু লোকের প্রশ্রয়ে তার এই সমাজ বিরোধীদের আজকে বারবারন্ত সারা রাত ধরে এরা বিভিন্ন পরিবেশে অত্যাচার করে। আপনি দেখছেন ইন্ডিয়া নিউজ, আমি আপনার হোস্ট নূর আলম। জেসা কি আমরা দেখা কি চুনাও যে মিউনিসিপ্যাল কে চুনাও হুয়ে উস ওয়াক্ত ভি ভায়লেন্স দেখা গিয়া, উসকে বাদ রিজাল্ট আয়া উস ওয়াক্ত ভি ভায়লেন্স দেখা গিয়া। রিজাল্ট আনে কে বাদ কাফি ভায়লেন্স দেখনে কো মিলা। জেসা কি আমরা দেখা কুছ দিন পহলে ওয়ার্ড নম্বর 8 কে পানিহাটি মিউনিসিপ্যাল কে কাউন্সিলর কি দিনদহাড়ে হত্যা কর দি গই। উসকে বাদ ওয়ার্ড নম্বর 7 মে ভি হমনে দেখা কি এক এসে হি মার্ডার কা ওয়াকিয়া সামনে আয়া। আজ হমনে দেখা কমাটি মিউনিসিপ্যাল কে ওয়ার্ড নম্বর 5-25 মে উদ্যানপলি এলাকা মে জহাঁ পে শাম কে ওয়াক্ত কুছ অজ্ঞাত লোক আয়ে অর এক তৃণমূল কর্মী কে ঘর ঢুক করকে ইনকো মারা, ইনকে সাথ বদসলুকি কি। আয়ে ডাইরেক্ট বাত করতে হ্যাঁ, জাননে কি কোশিশ করতে হ্যাঁ কি ইনকি ক্যা প্রতিক্রিয়া ইস বাদ্যে কো লেকর কে। দাদা একটু বলেন কি ঘটনাটা ঘটেছে আপনার সাথে? ঘটনা ঘটেছিল গতকাল তৃণমূল পার্টি অফিসে একটা কাউন্সিলরদের, চারটে কাউন্সিলরকে দেখে একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল, সেখানে আমি ইনভাইট ছিলাম, আমি সেখানে গেছি এবং আমাকে সংবর্ধনা আমাকেও দেওয়া হয়েছে। আমি সেই জায়গাটা সুন্দর পরিবেশের মধ্যে একটা অনুষ্ঠান হলো, অনুষ্ঠান শেষ হলো, তারপরে আমি মিষ্টি আমাকে দিল, আমি মিষ্টি নিয়ে বাড়িতে আসছি। যথারীতি ছোট্টু বলে একটা ছেলে, হ্যাঁ ওর ভালো নামটা হচ্ছে অমিত, ছোট্টু অমিত বারোই, ওই ছেলেটি এগিয়ে আসে, এগিয়ে এসে আমাকে একটা সামান্য গোলাপ নিয়ে, মানে আমি একজন সিনিয়র, আমার এই মুহূর্তে 62 ইয়ার্স 62 বছর বয়স, সেই ছেলেটি আমার সামনে এসে এগিয়ে বলে এই গোলাপটা নাও, গোলাপটা নাও, গুজ্জে আমি নিতে চাইছি না, বল প্রয়োগ করছে, তাতেও আমি নিতে চাইছি না। তখন সে আমাকে গোলাপটা বুকে গুজে দেয়, তখন আমি গোলাপটা বুক থেকে নিয়ে ফেলে দেই। তারপরে বলে আজকে গোলাপ দিলাম, বেশি বার বেরো না, এরপরে রজনীগন্ধা দেব। আমি বললাম ঠিক আছে, অনেক তো দেখলাম, দেখছিস তো চতুর্দিকে কি হচ্ছে, হ্যাঁ তোর তোর তো গাঁদা ফুলও জুটবে না। বলে না তোমার তো বয়স বেশি, আগে তো তোমার রজনীগন্ধা পড়বে। আমি বললাম কে কার পরে সেটা তো সময় বলবে। আমি এই কথা বলার পরে বাড়িতে চলে আসি, ইন্ডিমেন্ট টাইম শুনি আমার কাছে ফোন আসে, ফোন আসার পরে যে অলোকদা কোথায় আছো, তুমি পার্টি অফিসে আছো, ওরা আমাকে হ্যাকেল করার জন্য ওই মুহূর্তে ওরা পার্টি অফিসে ডাকছিল। কিন্তু আমি যথারীতি আমি ইনফরমেশন পাওয়ার পরে আমি পার্টি অফিসে যাই না, আমি আমার নিরাপত্তার জন্য আমি বাড়িতে ঘর তালা চতুর্দিকে তালা দিয়ে রাখি। এবং তারপরে আমি ছাত্র পরিষদ নেতৃত্ব সায়ন মুখার্জিকে ফোন করি, সায়ন এই এই ব্যাপার, বলে তুমি কি কিছু বলেছো? আমি বললাম না আমি কিছু বলিনি, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে এটা বলেছি, এই এই ঘটনা। বলে ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা। তারপরে যথারীতি অনেকে আমাকে বলছে তুমি আজকে বাড়ি থেকে বেরিও না, আজকে যে জঙ্গল চলছে, জঙ্গলের এই ই চলছে। আমি বলবো না, আমিও টিএমসির একজন সক্রিয় নেতৃত্ব, আমি 40 বছর এই দলটা করছি, কংগ্রেসের সাথে ছিলাম, 1998-তে তৃণমূল গঠন হওয়ার পরে আমি তারপর থেকে তৃণমূল করছি, আজও পর্যন্ত তৃণমূল, এবারকার পৌরসভা নির্বাচনে জান প্রাণ দিয়ে লড়েছি। আমার নাম অলোক দে, সারা বেলঘরিয়া দেশপ্রিয় নগর পানিহাটি বরানগর আমাকে চেনে, আমি সেইভাবে দলটি করি। এবং যথারীতি কালকে নিরাপত্তার খাতিরে আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা জানলা এবং গেট আমি তালা দিয়ে দেই। তখন আমি সকালবেলা আমাকে সবাই বলেছে তুমি বেরিও না, তথাপি আমি বলবো সমাজ বিরোধীদের ভয়ে আমি বাড়ি থেকে বেরোবো না, আমি তথাপি আমি এই এলাকা পরিক্রমা করেছি এবং ঘুরেছি, তখন আমাকে কিছু বলেনি। আজকে বিকেলবেলা আমি দাঁতের সেলাই কাটতে গেছি, সেলাই কেটে এসে বাজারে বসেছি, আমার কাছে একটা ফোন আসলো, আমার বাড়িতে একটা টোটো করে 4-5 জন মদ মাতাল ব্যক্তি, তারা মুখে বলে আমরা তৃণমূল, কিন্তু আদৌ তারা সমাজ বিরোধী। কিছু লোকের প্রশ্রয়ে তার এই সমাজ বিরোধীদের আজকে বারবারন্ত সারা রাত ধরে এরা বিভিন্ন পরিবেশে অত্যাচার করে বেড়ায়, এবং তারা
আমার বাড়িতে এসে আমার এই গেটটা খোলা ছিল, এই গেটের ভিতরে ঢুকে গেছে। আমার বউ এবং আমার মেয়ে, আমার মেয়ে গ্র্যাজুয়েশন পড়ছে এবং একটা স্বাস্থ্যকর্মী পৌরসভাতে, কামাহাটি পৌরসভাতে হেলথে চাকরি করে, সে অফিস থেকে এসে বাড়িতে ঢুকেছে। ওরা ঘরে ঢুকে আমার মেয়েকে অশ্লীল, বউকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মেয়েকে হাত ধরে টানাটানি করে এবং বউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপরে ওরা যথারীতি অলোক কোথায় গেছে, ওকে আজকে রজনীগন্ধার মালা পরাবো। যথারীতি আমি তখন বাজার থেকে বাড়ির থেকে ফোন পাওয়ার পরে বাজার থেকে আমি অন্য রাস্তায় যাই যে ঠিক আছে ওরা চলে যাক, তারপরে আমি যাব, এরা তো সমাজ বিরোধী, এদের পাশে এই মুহূর্তে থাকবো না। যখন যাই ওরা টোটোটা নিয়ে আমার মুখোমুখি এসে গেছে, এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে ওই মুহূর্তে ওই মালা আমার মোবাইলটা ছিনতাই করতে গেছিলো, আমি ছুঁড়ে ফেলে দিয়েছি জঙ্গলে। বা পকেটে আমার 5,000 টাকা ছিল, সেই টাকাটা নিয়ে নিয়েছে এবং ওদের মধ্যে ছোট্টু, ওদের মধ্যে শুভ পাল, ওদের মধ্যে শম্ভু ঘোষ, এই তিনজন ব্যক্তি ছিল, একজন টোটো চালাচ্ছিল। তারা আমার পেটে বুকে ঘুষি ঘাসা মারতে থাকে এবং আমার পকেট থেকে 5,000 টাকাটা তুলে নেয় এবং আমার মাথায় ওরা বন্দুকটা রিভলভারটা ঠেকায়। তারপরে ওরা আমাকে মালাটা পরিয়ে টানতে টানতে নিয়ে যায় বাজারের একটা শেষ প্রান্তে অটো স্ট্যান্ডে, এবং ওই যখন নিয়ে যায় ওরা মোবাইল দিয়ে ভিডিও করতে করতে নিয়ে যায়। তখন ওই জায়গায় আমার বউ এবং মেয়ে আরও কিছু মহিলা, ভারতী বলে একজন মহিলা, সে তারা এই মহিলারা দৌড়ে গিয়ে আমাকে রক্ষা করে এবং সেই মুভমেন্টে একটা হুস্তাহস্তি হারাহারি এবং আমার মানুষকে, আমি সুগার রোগের পেশেন্ট, আমি ওই সময় অজ্ঞান হয়ে যাই এবং আমাকে তখন হসপিটালাইজ করে। আমি হসপিটালে বিভিন্ন রকম চিকিৎসা করে এবং আমি তখন এফআইআর করে হসপিটাল থেকে রিপোর্ট লিখিয়ে এই এফআইআরের নাম্বারটা দাও, এই হচ্ছে এফআইআরের নাম্বার, ইহরিয়া পিএস বেলগাঁ পুলিশ স্টেশনে আমি গিয়ে এই এফআইআরটা করি, হসপিটাল থেকে আমি লিখিয়ে চিকিৎসা করে এফআইআর করে আসি। যদি আমি মিডিয়া থেকে সাহায্য চাইছি এবং এই এলাকা থেকে এবং এই নাগরিকবৃন্দ থেকে এবং আমায় তৃণমূল কংগ্রেসের কাছে, নেতৃবৃন্দ কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি বার্তা পাঠাতে চাই, এবং এতেও যদি কাজ না হয় আমি কালকে কোর্ট থেকে এফআইআর করব, তাতেও যদি কাজ না হয় আমি নবান্ন গিয়ে এর রিপোর্ট করব। এর বিয়েতে আমি চাই এই সমাজ বিরোধীদের শাস্তি হওয়া একান্তই প্রয়োজন, নাহলে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। শম্ভু ও সারাদিন মদ বিক্রি করে, মদ বিক্রি করে এবং নিজেও মদ খায়। আর শুভ বলে যে ছেলেটি, ও একটা মুরগির দোকান আছে, মুরগির দোকানের পরে তারা মদের আসরে দুপুরবেলা থেকে বসে যায়, তারপরে সন্ধ্যার পরে মানুষের বাড়ি বাড়ি অত্যাচার করতে বেরিয়ে পড়ে। আচ্ছা আমি একটা কথা বলি, আমার উপরে আক্রমণ এই কারণে আমি কিছুটা অসামাজিক কাজ প্রতিবাদ করি এবং আমি পার্টিটা একটা পোস্ট হোল বলতে আমি উদয়নপল্লী কমিটির সেক্রেটারি এবং আমি এই এখন তৃণমূল কংগ্রেসের কমিটি নেই, আমি তাতেও সেক্রেটারি ছিলাম এবং আমি স্বচ্ছ রাজনীতি করি, অন্যায়ের প্রতিবাদ করি। এই ঘটনার ব্যাপারে আপনি কাউন্সিলরকে বলেছেন? আপনার ওয়ার্ডের কাউন্সিলর আমার সাথে, কাউন্সিলর জানার পরে আমার সাথে হসপিটালে গেছিল, হসপিটালে উনি অনেকক্ষণ ছিলেন, সারাক্ষণ ছিলেন, তারপরে উনি এসছেন। আমি তারপরে থানায় যখন যাই উনি হয়তো বাড়িতে চলে এসছেন বা ওয়ার্ড অফিসে বসেছেন, আমার ধারণা উনি হয়তো ওয়ার্ড অফিসে বসেছেন। ওনাকে সব কিছু জানিয়েছি এবং ওনার কাছে আমি রিকোয়েস্ট করেছি ওদেরকে, কিন্তু তুমি সেভ করো না, আমি কিন্তু আমার আইনত স্টেপ নিচ্ছি। মা শুয়েছিলাম এই সামনের ঘরটাতে শুয়েছিলাম, ওরা দরজাটা ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিল। খুলে দেওয়াতে তখন আমাকে এসে বলছে, অলোক কোথায়, অলোক কোথায়, তোর বাবা কোথায়? আল্লাহ আমার বাবা তো এখন নেই। বলে কেন? তখন বাবা কোথায় গেছে আমি ঠিক বলতে পারবো না। বলে ডেকে নিয়ে আয়, কোথায় গেছে, কি করছে। তারপরে ঘরে দেখলো, মানে চারিদিকে দেখলো, আমাকে ধাক্কা দিল, মাকে ধাক্কা দিল, তারপরে আমাকে উল্টো পাল্টা নোংরা নোংরা ভাষা, মানে যেই ভাষাটা আমি মুখে আনতে পারছি না, নোংরা নোংরা ভাষা যা নয় তাইভাবে বলল। বলার পরে আমাকে বলেছে যে আজকেই দেখবি তোর বাবাকে রজনীগন্ধা মালা পরাবো, আজকেই পরাবো, তোর বাবাকে আজকেই গুম করে দেবো, এইসব আমাকে বলেও গেছে, থ্রেড দিয়ে গেছে, সব কিছু করে গেছে, গায়ে হাত দিয়েছে। আমার সাথে কোনোদিন এরকম কিছু করেনি, এটা বাবার সাথে কালকে কি হয়েছে না হয়েছে সেটা তো সে পার্টিগত ব্যাপারে হয়েছে, কিন্তু আমরা তো পার্টি করি না, আমি আর আমার মা তো পার্টি পলিটিক্সে যাই না, কিন্তু ওরা উল্টে বাবাকে পায়নি বলে ওরা উল্টে আমার আর আমার মায়ের ওপরে এসে আক্রমণ করে গেছে, অত্যাচার করে গেছে।
नामे एफआईआर तो करे एसछि आमि चाइ ओदेर जानो चूड़ान्ततम शास्ति हय चूड़ान्त হুমকি দিয়ে গেছে সেখানে তো ভয় পেতেই হবে সারাক্ষণই ভয় ভয় থাকতে হবে যে কখন কি করে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই আজকে যখন বলেই গেছে ওরা আমার বাবাকে মার্ডার করে দেবে আজকে আমার বাবা না থাকলে আমাদের মাথার উপরে আর কেউ নেই তারা প্রত্যেকে ড্রিঙ্ক করা ছিল প্রত্যেকে ড্রিঙ্ক করা অবস্থায় আমার গায়ে হাত দিয়েছে আমার জন এসে তার মধ্যে তিনজন প্রচন্ড পরিমাণে বাড়াবাড়ি করেছে যারা তিনজন ড্রিঙ্ক করে প্রত্যেকেই তো ড্রিঙ্ক করাই ছিল প্লাস ওই তিনজন হচ্ছে গিয়ে অত্যাধিক বাড়াবাড়ি করেছে তারা আমাকে আমার মাকে অত্যাধিক ভাবে ধাক্কা দিয়েছে আমার হাত ধরে টেনেছে আর আমাকে এটাও বলে গেছে তোর বাবাকে আজকেই মার্ডার করব দেখিস কি ওয়ার্ড নাম্বার পানিডি মিউনিসিপাল কে ওয়ার্ড নাম্বার 8 কে কাউন্সিলর কিস তরহ হত্যা কর দি গই ওয়ার্ড নাম্বার 7 মে এক এসা দুর্ঘটনা সামনে আয়া উস তরহ সে আমনে দেখা কি ইহি ও ঘর হ্যায় জিস ঘর কে অন্দর দাখিল হোকর এ কুছ অ্যান্টি সোশ্যাল নে হামলা কিয়া ইয়াহাঁ পে টানাটানি কি जबरन घर में ढुके और मारने की कोशिश की ये देखा सकते हैं कि इस तरह से वायलेंस हो रहा है आए दिन वायलेंस हो रहा है ये वायलेंस रुकने का नाम नहीं ले रहा है एक रोड पे घर है लेकिन इस तरह से हुआ है लोग अभी दो ऐसा घटना घटा उससे अभी उभर भी नहीं पाए थे इस तरह से सरेआम एक घटना घटा जैसा कि इन्होंने बताया गुलाम उन्होंने मारने की धमकी दी है कि इन्हें मार दिया जाएगा